হ্যালো টু ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আর একটি নতুন ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু প্লাস্টিকের ফুল গাছ পাতাবাহার তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ফুল যেগুলো আমি আমার ঘরের বিভিন্ন জায়গাতে রেখে দিই তো সেগুলোকে আর কি ওয়াশ করে নিচ্ছি আসলে সবগুলো একসাথেই ওয়াশ করছি একটা বোলের মধ্যে কিছু পাউডার মিক্সড করে তারপর এগুলোকে ভিজিয়ে রাখলাম আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানবেনই এগুলো দেখিয়েছি এর আগেও তো ভাবলাম যে আজকে একটু ওয়াশ করি পাতাগুলোর উপরে একটু ধুলা পড়েছিল আসলে কিছুদিন পর পর ওয়াশ করা লাগে কারণ এত প্রচন্ড ধুলাবালি আসে জানি না থেকে আসে আসলে সংসারে প্রত্যেকটা জিনিস আমার ভীষণ প্রিয় আমি আগেও বলেছি নিজের হাতের সংসার নিজে গুছাচ্ছি তো প্রিয় তো হবেই আর আমার মতো অনেক মেয়ে মানুষই আছেন যারা নিজের হাতে সংসারটা গুছাচ্ছেন নিজের সংসারে প্রত্যেকটা জিনিস প্রিয় সেটা যতই কম মূল্যের হোক আর যাই হোক আসলে আমি যেটা করি সেটা আমার জন্য করি আমার স্যাটিসফ্যাকশনের জন্য করি তো আমার ভালো লাগার জিনিসগুলো যখন বাজে হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে তখন কিন্তু আমার মেন্টালিটিও খারাপ হয়ে থাকে ভালো লাগে না কোনো কাজে আনন্দ পায় না তো আমি যেখানে থাকি যে ঘরটাতে থাকি আমি চাই সেই ঘরটা সব সময় আমার জন্য আমার থাকার জন্য উপযুক্ত হোক আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে ক্লিন করে রাখতে সুন্দর করে গুছিয়ে রাখতে পরি যদিও ছোট বাচ্চা বেশিক্ষণ থাকে না আমি আমার ট্রাই করতে নেই থেকে দেখেন আমার পাহাড় গুলো কত সুন্দর লাগছে একদম ক্লিন হয়ে গেছে তো ভালোই লাগে আসলে ক্লিন করে যখন আবার সাজিয়ে গুছিয়ে রাখবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই আর এদিক থেকে আমার কাশফুলগুলোর অবস্থা খুবই বাজে কিছুদিন পর পর ওয়াশ করলেও কাশফুল যেগুলো থাকে প্লাস্টিকের ওগুলো হচ্ছে ফ্যানের নিচে থাকে যেহেতু সে কালো হয়ে যায় তো রাখবো এটাকে আর এদিক থেকে আমার ফুলগুলো কিন্তু শুকিয়েও গেছে আর এই যে আমার কাশ ফুলের এই অবস্থা এর চেয়ে আর বেশি ক্লিন করা সম্ভব হলো না তারপরও যা হয়েছে হয়েছে আসলে এই জিনিসগুলোকে আমি ভীষণ ভালোবাসি আর যেখানে যেটা যে কোনায় রাখার প্রয়োজন মনে করি সেভাবেই রাখি আসলে আমরা মেয়েরা সংসারের প্রত্যেকটা জিনিসের পড়ে যায়। সংসারেরই পরে পড়ে যায় আমার মতো অনেকেই আছেন যারা শুধু সংসার 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 করেই পাগল হয়ে ওঠে আসলে এগুলো ভালো লাগে ভালো লাগা থেকেই মানুষ তৈরি করে তো আরো অনেক স্বপ্ন থাকে সবার তো যে যার জায়গা থেকে ভালো থাকুক তো এগুলো আমার খুবই পছন্দের আর এই থেকে আমি কিয়ানের বাবাকে বলছিলাম যে এই কাজটা মানে পাতা ভাড়টা একটু লাগিয়ে দাও জায়গা মতো কারণ এই কাজগুলো আমাদের রাতেই করতে হয় আর কিয়ান ঘুমিয়ে গেলে তারপর যেহেতু বাচ্চাটা অনেক ছোট আর ও হচ্ছে পাতাগুলো নিয়ে খেলাধুলা করতে চাইবে দিতে চাইবে না তো ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে ওর বাবাকে দিয়েছি আর আমি অন্য জিনিসগুলো গুছাচ্ছিলাম তো সব শেষে যখন আমার ঘরটার মানে জিনিসপত্রগুলো জায়গা মতো রাখবো তখন আমি একবার একটা ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার মতো অনেকেই আছেন যারা এই প্লাস্টিকের ফুল ব্যবহার করেন বাসায় রাখেন তো তারা কিন্তু এভাবেই ক্লিন করে যদিও জানি তারপরও হচ্ছে আমি শেয়ার করলাম যদি কখনো কারোর উপকারে লাগে তাহলে তো লাগলো আর না লাগলো তো আমি যেভাবে কাজ করি সেটাই শেয়ার করি আমার এই কাজটা ভীষণ প্রিয় আমি এর আগে একটা রিলস দিয়েছিলাম তো খুবই ভাল লাগে আর এটা যদি আমি নিচে রাখতে পারতাম তা আরও ভালো হতো কারণ নিচে রাখার মতো অবস্থায় নাই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বা নষ্ট করে দেবে তো যার কারণে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু উঁচু করে রেখে দিতে হয় আর যদিও কিয়ান এখন চেয়ার নিয়েছে তারপর হচ্ছে পাতাগুলো ছেঁড়ারও চেষ্টা করে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন